हाय फ्रेंड्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के आमार एकटा नतून भिडियो निये हाजिर होयेछि। एटा होलो पैंटीन अएल रिप्लेसमेंट। देखते पाच्छो एटा पुरो अलमोस्ट फिनिश्ड। आमी एटा आमार थार्ड पैकेजिंग, फार्स्ट एंड सेकेंड शेष हो गेछे। एटा अलमोस्ट फिनिश्ड थार्ड पैकेजिंग। एटा निये आज के तोमादेर सामने रिव्यू करब। एटा एकटा दारुण प्रोडक्ट। जारा आमरा हिट स्टाइलिंग करी, जरा चाहिए चुलटा स्ट्रेटनिंग करब बाड़ीते बसे, तो तारा जदि दामी दामी स्ट्रेटनिंग क्रीम के रिप्लेस करे ऑयल रिप्लेसमेंट क्रीम दिए जदि आमरा हेयर स्ट्रेटनिंग करी, ताहले किन्तु खूब भालोभावे एकटा स्ट्रेटनिंग एर काज करबे। एवं हिटेर कारणे जे आमादेर जे हेयर जे प्रब्लेम देखा दे, सेई प्रब्लेम किन्तु होबे ना। আমি তোমাদেরকে এর কনসিস্টেন্সি দেখাচ্ছি। এটা কিছুটা এরকম দেখতে, এন্ড এটা অল্প পরিমাণ হাতের মধ্যে নিয়ে চুলে এরকম ভাবে পাম্প লাগালে চুলটা ইনস্ট্যান্ট সফট এন্ড স্মুথ হয়ে যায়। দেখতে পাচ্ছো কতটা শাইন হয়ে যাচ্ছে। সো এর গন্ধটাও খুব সুন্দর, দারুণ। এটা একটা খুব ভালো, কিন্তু এর মধ্যেও ব্যাপার আছে। এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট নয়। এর মধ্যে প্রোপাইল প্যারাবিন, মিথাইল প্যারাবিন এবং যত রকম কেমিক্যাল থাকে সব রকম কেমিক্যালস আছে। সো তোমরা যদি ভাবো যে এটা রোজ রোজ ব্যবহার করব, তাহলে রোজ রোজ ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আমরা স্টাইলিংয়ের জন্য কোথাও পার্টিতে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, হিট স্টাইলিং হিসেবে ব্যবহার করতে পারি, হেয়ার স্ট্রেটনিং বা হেয়ার স্টাইলিংয়ের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু রেগুলার ইউজের জন্য এটা কোনো মতেই ভালো না। রোদে বেরোলে আমাদের হেয়ারের যে সান ড্যামেজ হয়, স্কিনে তো সান ড্যামেজ হয়ই, রোদে বেরোলে হেয়ারেরও একটা ড্যামেজ হয়। মানে রোদের হিটের কারণে আমাদের হেয়ার খুব ফ্রিজি এবং ঝাড়ু টাইপের হয়ে যায়, বিশেষ করে হেয়ার লেন্থটা। হেয়ার স্ক্যাল্পটা ঠিক থাকে, কিন্তু হেয়ার যে লেন্থটা আছে সেটা ভীষণ ড্রাই অ্যান্ড ফিজি হয়ে যায়। তো সেটার জন্য সেটা ভালো কাজ দেবে। মানে আমরা রোদে বেরোনোর আগে যদি এটা লাগিয়ে আমরা হেয়ারে এটা লাগিয়ে যদি আমরা বাইরে বেরোই, তাহলে কিন্তু সান ড্যামেজ থেকে আমাদের হেয়ারকে প্রোটেক্ট করবে। এবার আসি এর প্রাইস কত, এর কোয়ান্টিটি। এর কোয়ান্টিটি হলো 80 ml এবং এর প্রাইস হলো 84 rupees। সো আশা করি তোমাদের এটা তোমরা অনেকেই হয়তো ব্যবহার করেছ। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলবো যে এটার থেকে আর অনেক বেটার প্রোডাক্ট আছে। শুধুমাত্র মানে হিট প্রোটেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু রেগুলার ইউজের জন্য আমরা যদি নর্মাল সিরাম ইউজ করি চুলটাকে সফট অ্যান্ড শাইনি রাখার জন্য, তো সেটা বেটার কাজ দেবে। রেগুলার ইউজ একদম করা উচিত নয়। কোথাও ঘুরতে যাচ্ছি বা কোনো পার্টি বাটিতে যাচ্ছি, সেগুলো তো ইউজ করলে ভালো হয়। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড যারা প্রথমবার আমার ভিডিওটাকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুনি।